জালিয়াতির অভিযোগে আরো একটি বেসরকারি প্রতিষ্ঠান জেসিএসএ অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোভিড ১৯ জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ বলছেন, সরকারি বেসরকারি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত, শীঘ্রই শুরু হবে অভিযান। সরকার ইতিমধ্যে তাদের লিস্ট করছে এবং তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন সংস্থাও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আমরা আশা করি অতি সত্বর এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। যারা এরকম জালিয়াতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। কারণ যে কাজটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এটি জঘন্য অপরাধ। শুধু মানুষের অসচেতনতা বা দায়িত্বশীলদের অবহেলাই নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেও দেশে করোনা ভাইরাসের রোগীর স্বজনকেই দায়িত্ব নিতে হলো অক্সিজেন সিলিন্ডার টেনে নিয়ে যাওয়ার, রোগীকে অক্সিজেন দেওয়ার দায়িত্ব তাকেই পালন করতে হয়। এসব খবরের বেশিরভাগই আড়ালে থেকে যায়, যে দু একটি বাইরে আসে তা থেকে সার্বিক চিত্র সহজেই বোঝা যায়। রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হলেও সেখানে সেবা মেলে খুবই কম। তারা আমাকে ওইখানে কোনো হেল্প করেনি আর কি, নিজেকে যেহেতু আমি একা গিয়েছিলাম ওখানে, আমি একাই ওই বেডপত্র গুলো বিছিয়ে দিয়ে ওইখানে রাত্রি যাপন করেছি। চিকিৎসক এবং নার্সের যে দায়িত্ব আমার কাছে সেটা মানে মনে হয়েছে যে তারা সঠিকভাবে পালন করছে না। রোববার পর্যন্ত জেলায় 1085 জনের করোনা শনাক্ত হয়, এদের মধ্যে 10 জন এরই মধ্যে মারা গেছেন। এসব রোগীর চিকিৎসায় যে ব্যবস্থা রয়েছে তা নিতান্তই অপ্রতুল বলছেন স্থানীয়রা। বন্দরনগরী চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা যেটুকু মিলছে তা খুবই কম। রাজধানীর পর চট্টগ্রামেই এখন রোগীর সংখ্যা বেশি। এই সংকটের মাঝে স্বজনদের কাছে হাসপাতালগুলোতে নানা হয়রানি বড় চিন্তা। এখনো বক্তব্য হতে পারেনি, দেখছি আমাদের ডাক্তার দিয়েছে 12 নম্বর ওয়ার্ডে, ওই সাতকালের দিকে ওয়ার্ডে। চট্টগ্রামের কোনো হাসপাতালে করোনা চিকিৎসা না পেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে জানানোর অনুরোধ করেছেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি। সাসপেক্টেড করোনা এবং করোনা পজিটিভের রোগী যদি ভর্তি না করার সাথে সাথে আমাদের টিম আছে, এই টিমকে যদি ওনারা যদি রোগীরা যদি কমপ্লেন করে এবং একটা প্রশাসনিকভাবে এটা এগেস্টে আমরা অ্যাকশন নেব। তবে কিছু ভালো খবরও আছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের পাশাপাশি করোনা চিকিৎসা শুরু হয়েছে শাহপরান হাসপাতালেও। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 185টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।